সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও মোটামুটি ভালোই আছি। আমার মেয়েটা একটু অসুস্থ হয়েছে, মেয়েটা আর আমার ম্যাগনেটা আমি, ঠান্ডা লাগছে আর কি, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছে না, ভালোই ঠান্ডা লাগছে। ঠান্ডার সিজন তো ঠান্ডা একটু লাগবেই, তবে একটা মজার ব্যাপার, ঢাকা শহরে কিন্তু ঠান্ডা নেই বললেই চলে, মানে ঠান্ডা একদম সকাল একটু কুয়াশার পরে হালকা পাতলা একটু শীত লাগে, এছাড়া তারপরে আর শীত নেই। আজকে তো শনিবার, শনিবার দিন আমাদের নিরামিষ হয়, তো আজকে খাবারও ভালোই খারাপ না। এটা আপনার বেগুন ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, আর এটা হলো শাক ভাজি। শাক ভাজি বলতে শাকের ঘন্ট, এটা ফুলকপি আছে, তারপরে গাজর আছে, সিম আছে, পালং শাক আছে, তিনটা মিলিয়ে এটা ঘন্টর মতো করে করা হয়েছে। আর এটা হলো ডাল, মুগ ডাল মনে হয়, মুগ ডাল দিয়ে মূলা মনে হয় আছে, মূলা আর মূলা থাকতে পারে আর পেঁপে থাকতে পারে, সঠিক বলতে পারতেছি না, খাইলে বুঝতে পারবো। মূলাই দেবো, কারণ তো মূলার সিজন, মূলাই ভালো লাগবে। বেগুন ভাজিটা সবাই খাইতে পারে না, তাদের অ্যালার্জি আছে, তারা খাওয়া ঠিক না, অ্যালার্জি বেড়ে যাবে। মরিচ খুব ঝাল পড়তেছে, পাকা টমেটোর দাম একটু কমছে, এখন 100 টাকা ছিল 120 টাকা, অনেক দিন ধরে 50 টাকা আসছে এখন। কাঁচামরিচ 100 থেকে 120-এ, ছোটবেলায় নিরামিষ তো খাই দরকার না, নিরামিষ রান্না হলে খাওয়ারই সাই থাকতো না।
ঢাকা তো ঠান্ডা পরে নেমনি আর বাসা আরো ঠান্ডা কম, বাইরে একটু হালকা পাতলা আছে ঠান্ডা। চালের গুঁড়ি দেওয়া আছে, ছোট করে কেটে দিচ্ছে। কাতলে প্রচুর কুকুর আছে, আমাদের কোয়ার্টারে না, পাশে একটা কোয়ার্টার আছে, ওই কোয়ার্টারে অনেকগুলো কুকুর রাখে, থাকে একসাথে। তারপর সাথে বাগান, বাগানের ভিতরে থাকে অনেকগুলো কুকুর থাকে, মানুষ ঢুকলেই ছেড়ে ছেড়ে শুরু হয়ে যায়। ডাল আপনারা সব পরে খান কেন, আসলে এটা আসলে জানা নেই আমার কেন খায়, কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখে আছি আর কি, ডালটা আমাদের আমাদের দেশে সব পরেই খায় আমাদের এলাকায়। মির্জাপুর এলাকায় বা আমাদের ওই যে গ্রাম আছে আশেপাশে, এরা এদের এরা মনে হয় এভাবেই খায় আর কি, ওদের কাছ থেকে তো আমরা শিখছি ছোটবেলা। একটা ডাল আছে আমরা আগে খাই, সেটা হলো শুক্তোর ডাল যেটাকে বলে, মরিচ ছাড়া করলা দিয়ে রান্না করে যেহেতু, ওইটা পেঁপে দিয়ে রান্না করে, সেটা ভাবছিলাম মূলে দিছি মূলে দেয় একটু। পেঁপে আছে, লাউ আছে, এটা লাউ, এটা পেঁপে, দুইটাই দেওয়া যায় আবার মূলাও দেওয়া যায়।
নিরামিষ খেতে কোনো মেজাজ নেই। অন্য এলাকাতে যদি কোনো কুকুর আসে তাহলে তো লেগে গেল ফাইট। কুকুরের ইয়ে ভাগটা লাগে খুব মজা লাগে দেখলে, ঝগড়া লাগে। অন্য এলাকায় ঢুকলে কুকুরদের একটা ইয়ে আছে, লেজ উঁচা করে থাকে সবসময়। অন্য এলাকায় ঢুকলে লেজ নিচে করে, লেজ উঁচা করলে কামড় দিব। দারুণ একটা সিস্টেম, পুরো ডিসিপ্লিন। রাস্তার কুকুর গেলে গ্রামাঞ্চলে দেখছি একটা গ্রামের কুকুর যদি অন্য গ্রামে যায় তাহলে তার লেজ দিশা করে যাইতে হবে। লেজ উঁচা করলে কাম হবে, সে লেজ নিচে করলে আপ কিছু করে। এক এলাকার কুকুর অন্য এলাকা দিয়ে গেলে লেজ নিচে করে যেতে দারুণ নিয়ম। মনে হয় বাগানের ভিতরে কেউ কাজ করতে ঢুকছে, কুকুরের চিলিচিলি শুনছে। এস উনি বাইরের নাম পছন্দ, এরকম করতেই থাকবো। খাওয়াটা মোটামুটি ভারী হইল, জিনিস খাওয়া ঝামেলা কম, ভেজাল নেই, কোনো কাটা বাসার কিছু নেই, ঝাল নেই, নেই সুন্দর আরামে খাওয়া যায় আর কি। প্রতিদিন দাঁড়িয়ে বেশি মুখে ভালো লাগে না, হচ্ছে সপ্তাহে দুই দিন একদিন খাওয়াই ভালো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। বাইরে গেলে অবশ্যই মাছ ব্যবহার করবেন।